আজ আমরা আরো দুই ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে ওপেন সার্কিট এন্ড শর্ট সার্কিট। এখন আসা যাক ওপেন সার্কিট কি। এন ওপেন সার্কিট ইজ এ সার্কিট এলিমেন্ট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং ইনফিনিটি। অর্থাৎ ওপেন সার্কিটে রেজিস্ট্যান্সটা হবে ইনফিনিটি। এটি হচ্ছে একটি সার্কিট। এখন এই সার্কিটের দুই প্রান্ত যদি আমরা খোলা রাখি, ওপেন রাখি, ওপেন সার্কিট মানে দুই প্রান্ত আমরা ওপেন রাখবো, এখানে যদি কোনো তার দ্বারা আমরা কানেক্ট না করি, তাহলে এই দুই প্রান্ত খোলা থাকলো। খোলা থাকলে এর মাঝখানে কোনো কন্ট্যাক্ট নেই, অর্থাৎ এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত করতে পারবে না, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু জিরো হবে। এই দুই প্রান্তে যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাই এই দুই প্রান্তের রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ আই ইকুয়াল টু ভি ভাগ আর। এই সূত্রে আমরা যদি আর এর মান বসাই, ভি ডিভাইডেড বাই আর, অর্থাৎ ভি ডিভাইডেড বাই ইনফিনিটি। আমরা জানি সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এই সার্কিটে কারেন্ট প্রবাহের মান হবে জিরো এবং রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি। অর্থাৎ ওপেন সার্কিটে কারেন্ট প্রবাহের মান জিরো এবং রেজিস্ট্যান্স ইনফিনিটি। এখন আসা যাক শর্ট সার্কিট। যে উপরের সার্কিটটাকে, এই ওপেন সার্কিটকে এখন যদি আমরা কোনো একটা তার দ্বারা কানেক্ট করে দিই, কোনো একটা ওয়্যার দ্বারা কানেক্ট করে দিই, তখন এটি শর্ট সার্কিট হয়ে যাবে। অর্থাৎ দুই প্রান্তকে আমরা একটি কানেক্টর দ্বারা কানেক্ট করে দিলাম, তখন এটা শর্ট সার্কিট হয়ে। সো শর্ট সার্কিট ইজ এ সার্কিট এলিমেন্ট উইথ রেজিস্ট্যান্স অ্যাপ্রোচিং জিরো। অর্থাৎ যখন আমরা একটা কানেক্টর দ্বারা এটা কানেক্ট করে দিলাম, তখন এর রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে। ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, অর ভি ইকুয়াল টু আই ইন্টু আর ইজ ইকুয়াল টু আমরা জানি জিরো, আই ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো, অতএব ভোল্টেজ ইকুয়াল টু জিরো। সুতরাং শর্ট সার্কিটে রেজিস্ট্যান্স জিরো, ভোল্টেজ জিরো,